করোনার সময় দেশের শিক্ষা খাতে বড় ক্ষতি হয়েছে আবার সে সময় স্বাস্থ্য খাতের দুরাবস্থার চিত্রও খুব ভালোভাবে বোঝা গেছে কিন্তু এরপরও বাজেটে এই দুটি খাত প্রত্যাশিত মনোযোগ পাচ্ছে না টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও বাজেট এবং জিডিপির তুলনায় এই দুটি খাতে বরাদ্দ খুব একটা বাড়ছে না তাহলে বরাদ্দ বেশি কোন কোন খাতে আজকের বার্তাকক্ষ থেকেতে এ নিয়েই হবে বিস্তারিত আলোচনা স্বাগত আজকের বার্তা কক্ষ থেকে অনুষ্ঠানে আর আজকের অনুষ্ঠানে আলোচক হিসাবে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক জাহাঙ্গীর সবাই ভাই কেমন আছেন ভালো আজকের পত্রিকায় আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম পাতায় একদম যে শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দের দুরবস্থা চলছেই তো সবার প্রথমে একে জানতে চাই যে শিক্ষা খাতে বরাদ্দ কম কেন আপনি ঠিকই বলেছেন যে শিক্ষা খাতে আসলে খুব একটা বাজেট বাড়ছে না মানে টাকার অঙ্কে বাড়ছে কিন্তু বাজেটের অনুপাতে জিডিপির অনুপাতে বাড়ছে না আমরা যদি একটু সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো দেখি তাহলে দেখতে পারবো যে জিডিপির অনুপাতে শিক্ষাঘাতের বাংলাদেশে এখনও বরাদ্দ দুই শতাংশের সমান সেটা পৃথিবীতে সবচেয়ে কম বরাদ্দ পায় জিডিপির অনুপাতে এমন দশটি দেশের একটি হলো বাংলাদেশ ব্যাপার এবং আপনি দেখবেন আজকে আমাদের প্রতিবেদনে আছে কোন 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 ধরনের দেশের তালিকার মধ্যে আমি একই ক্লাস্টারে আছি যেমন পাপুয়া নিউগিনি মোনাকো হাইটি দক্ষিণ সুদান এই টাইপের মানে একটু দুর্বল অর্থনীতির দেশগুলার কাতারেই বাংলাদেশ আছে তাহলে বাংলাদেশ কি শিক্ষাখাতে অগ্রাধিকার দিচ্ছে না সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন আমরা কিন্তু শিক্ষাগাতের একটা বড় খারাপ পরিস্থিতি দেখে এসেছি করোনার সময় করোনার সময় আমরা দেখেছি যে আমাদের শিখন ঘাটতি হয়েছে অনেক প্রায় দেড় বছরের মতো স্কুল কলেজ বন্ধ ছিল তাহলে শিক্ষার্থীদের একটা বড় ধরনের একটা শিক্ষণ ঘাটতি হয়েছে কিন্তু এরপরে আমরা কেন এই এই বিষয়টার প্রতি নজর দিইনি নি শিক্ষা বাজেটটা সে আগের মতো রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে বাজেটে প্রায় বারো শতাংশের মতো প্রায় শিক্ষা খাতে বরাদ্দ হয় কিন্তু এটা বিশ শতাংশ বাড়ানোর উন্নীত করা উচিত বলে সবাই মনে করছে জাহাঙ্গীর ভাই আপনার প্রতিবেদনে এসেছে যে শিক্ষা খাতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হচ্ছে বা বরাদ্দ আসছে এডিপি থেকে বা এডিপির যে বরাদ্দটা সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার উন্নয়নের হচ্ছে স্কুল তৈরি ভবন তৈরি বর্ধন এগুলোর দিকে আসলে বেশি জোর দেওয়া হচ্ছে বা বেশি খরচটা হচ্ছে তাহলে কি জাহাঙ্গীর ভাই শিক্ষার মানোন্নয়নটা এই ভবন তৈরির মধ্যেই কি ঢুকে গেছে এরকম কোনো কিছু হ্যাঁ সেটাই এখন বড়ো প্রশ্ন হয়ে গেছে শিক্ষার উন্নয়ন কি শুধু ভবন তৈরিতে এখন আপনি দেখেন আমরা একটি এডিপি বইটা কালকে ঘেটে দেখলাম সেটা হলো যে এইবার মানে শিক্ষা খাতে প্রায় আটান্নটি প্রজেক্ট আছে এই প্রকল্পগুলোর মধ্যে পঞ্চান্নটি হয়েছে কোনো না কোনোভাবে ভবন নির্মাণ অ্যাকাডেমিক ভবন নির্মাণ ল্যাব নির্মাণ তারপর মানে মোটা দাগে অবকাঠামো নির্মাণের দিকে জন্যই করা হয়েছে কিন্তু আপনি দেখেন যে সেখানে কিন্তু শিক্ষকের মানোন্নয়ন শিক্ষণ পদ্ধতির মান উন্নয়ন শিক্ষা শিক্ষকদের প্রশিক্ষণ শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে ক্লাস করার ব্যবস্থা করা সেই সব বিষয়গুলোতে খুব একটা নজর দেওয়া হয়নি এই এই বিষয়গুলোয় আসলে আমরা এখন মানে ভবন তৈরিতে বেশি আগ্রহী কারণ এটার কারণ আমাদের কাছে মনে হয় যে ভবন তৈরিতে একটা রাজনৈতিক অভিলাষ থাকে যে আমার স্থানীয় জনপ্রতিনিধিরা বলতে চান যে আমার এলাকা আমি এতটি স্কুল ভবন করে দিয়েছি এই উন্নয়নগুলো দৃশ্যমান জনগণের চোখের সামনে থাকে সেই কারণে হয়তো এই ভবন নির্মাণে জনপ্রতিনিধি অথবা সরকার বেশি গুরুত্ব দেয় রাজনৈতিক এক ধরনের ফায়দা ফায়ুটার জন্য জাহাঙ্গীর আবার দেখা যায় যে যখন ধরেন যে দেশের কোনো মেগা প্রকল্প বা বড় প্রকল্পগুলো হচ্ছে তখন কিন্তু বাইরে থেকে শিক্ষিত জনগোষ্ঠী বা বলা যায় যে হায়ার এডুকেটেড ইঞ্জিনিয়ার বা বেশিরভাগ অনেক কোম্পানিরই সিই ও পর্যায়ে লোকজনকে বিভিন্ন দেশ থেকে আনা হচ্ছে বাংলাদেশে তাহলে কি মানে আমরা কি আমাদের দেশে শিক্ষার উন্নয়নটা সেই পর্যায়ে করতে পারি নাই যে কারণে আসলে বাইরে থেকে লোক এনে তাদেরকে চাকরি দিতে হচ্ছে এবং তারা মোটা অঙ্কের একটা টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে এটা কি আসলে এই বরাদ্দ বরাদ্দ কম কম বা থাকার সঙ্গে সম্পর্কিত হ্যাঁ এটা সরকারের একটা অগ্রাধিকারের বিষয়ে পুনর্বিন্যাস করা উচিত আমরা এখন আমাদের মোটামুটি গ্রামের স্কুলগুলোও ভবন একাধিক তলার ভবন হয়ে গেছে এখন একটু শিক্ষার মানোন্নয়নও সরকারের নজর দেওয়া উচিত কারণ আপনার প্রতি দেখি যে আমাদের বিশেষ করে বস্ত্রঘাতে প্রায় বিপুল পরিমাণ ভারতে এবং শ্রীলঙ্কার প্রকৌশলীরা কাজ করেন মধ্যম পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে নির্বাহীরা কাজ করেন প্রতি বছর প্রায় ছয় বিলিয়ন ডলার প্রায় ছশো কোটি ডলারের মতো তারা বেতন ভাতা হিসেবে নিয়ে যান যেটা ডলারে পরিশোধ করতে হয় এবং সে যেহেতু আমাদের ডলার ক্রাইসিসও আছে এই জিনিসটা এখন বিবেচনা উচিত এবং এই যে বিপুল পরিমাণ টাকা বিদেশে নিয়ে যাচ্ছেন ডলারে আমাদের বেতন ভাতা দিতে হয় বিদেশি দক্ষ জনবল আনতে গিয়ে সেটা কিন্তু আমাদের রেমিটেন্সের প্রায় চার ভাগের ভাগের মতো এখন আমরা যদি শিক্ষার মান উন্নয়ন করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই মানে দক্ষ জনবল বিদেশ থেকে আনতে হয় না এখন অবস্থায় চাকরির বাজারটা হয়ে গেছে কিরকম জানেন যে চাকরি বলে লোক কোথায় লোক বলে চাকরি কোথায় আচ্ছা আচ্ছা এবার সামনে তো বাজেট আসছে তো আসলে এবারের বাজেটে শিক্ষা খাত নিয়ে কীরকম বরাদ্দ আসতে পারে এটা আসলে আপনার পর্যালোচনা বা আপনি তো কাজ করিপোটটা করার সময় কাজ করেছেন তো কিরকম কি বুঝলেন আচ্ছা শিক্ষা বাজেটে দুই ধরনের অংশ থাকে একটা বেতন ব্যথা সহ পরিচালন ব্যয় আরেকটা উন্নয়ন ব্যয় বেতন ভাতা এটা অবদারিত হবে এটা দিতেই হবে এটা বরাদ্দ রাখতেই হবে এবং এডিপিতে যেটা হয় শিক্ষার উন্নয়নের জন্য এবার আমরা চলতি অর্থবছরে আমরা দেখেছি সেটা প্রায় আঠাশ হাজার কোটি টাকার মতো ছিল এটা আজকে যে এডিপি পাস হয়েছে সেখানে একত্রিশ হাজার ছশো পঁচিশ কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে আগামী অর্থ বছরে খরচ করার জন্য এই এতে হচ্ছে শিক্ষা বাজেট উন্নয়ন বাজেট আর সব মিলে শিক্ষাগতের উন্নয়ন এবং অন্যান্য যেটা পরিচালন ব্যয়গুলি সব মিলে এবার এক লাখ কোটি টাকার মতো হবে আচ্ছা তো প্রথমে বলছিলাম যে করোনা আসলে যে আমাদের স্বাস্থ্য খাতের যে ক্ষতিটা শিক্ষা খাতের যে ক্ষতিটা সেটা হয়ে গেছে এবং স্বাস্থ্য খাতের যে কি অবস্থা সেটা আসলে আমরা তখনই বুঝতে পেরেছি কিন্তু তখন অনেক আলোচনাও হয়েছে কিন্তু এরপরে দেখা গেছে যে আসলে স্বাস্থ্য খাত নিয়ে গত পাঁচ বছরের যে বাজেট হয়েছে এই বাজেটটা খুব একটা বেশি আমরা কিন্তু মনোযোগ দেখতে পাইনি তো আসলে আপনার কাছে কি মনে হয় কেন স্বাস্থ্য বাজেট দেখা যায় যে পাঁচ পার্সেন্ট মোট বরাদ্দের পাঁচ পার্সেন্টের আশপাশেই থাকে আবার জিডিপির মাত্র এক পার্সেন্ট স্বাস্থ্য খাতে আসে তো আপনি কি দেখলেন কি মনে হচ্ছে যে কি অবস্থা কেন স্বাস্থ্য খাতের মতো একটা বিষয়ে সরকারের বা বরাদ্দের মনোযোগটা কম আপনি দেখেন গত পঞ্চাশ বছরে বাংলাদেশের সৃষ্টি হওয়ার পর থেকে পুরো জাতি একটা মানে স্বাস্থ্যসেবায় মানে জরুরি অবস্থা দেখলো হেলথ ইমার্জেন্সি বলে যেটাকে আমরা ইংরেজিতে বলি হেলথ ইমার্জেন্সি দেখলো এই করোনা মহামারীর কারণে আমাদের স্বাস্থ্যখাতের কিন্তু একটা পুরোপুরি পোস্টমর্টেম হয়ে গেছে যে কোথায় আমাদের সমস্যা কোথায় আমাদের উন্নতি করতে হবে এটা আমরা সবাই জানি এটা সবার সামনে পরিষ্কার হয়ে গেছে যে আমরা স্বাস্থ্যসেবা নিতে গিয়ে কোথায় আমরা বিপদে পড়েছি কোথায় আমাদের উন্নতি করার দরকার ছিল কিন্তু আমরা দেখলাম যে গত পাঁচ বছরে করোনায় এত বড় আমরা ধাক্কা খেলাম স্বাস্থ্যখাতে যদিও সরকার বেশ সফলভাবে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা করেছে কিন্তু তারপর আমরা যে স্বাস্থ্যখাতের যে একটা বড় ঘাটতি দেখলাম সেটা আমরা দেখেছি যে এখন আমাদের হয় কি আমাদের এখন হাসপাতাল আছে দুইশো সজ্জায় উন্নতি করেছি বিষয় আছে কিন্তু আমরা কখন খেয়াল করিনি যে খেল খেয়াল করেছি হয়তো আমরা বরাদ্দ দিইনি যে একশো সজ্জাকে দুইশো সজ্জায় উন্নতি করতে গেলে একটা হাসপাতালকে দুইশো সজ্জার জন্য লোক বল লাগবে একটা মানে ডায়াগনস্টিক সেন্টার অথবা মেশিনপত্র আনলে সেখানে এটা চালানোর জন্য লোক বললো আমরা লোক বল দেইনি চিকিৎসক নিয়োগ দেইনি নার্স নিয়োগ দেইনি টেকনিশিয়ান নিয়োগ দেইনি এই জন্য অব্যবস্থাপনায় পুরো যত টাকা আমরা ইনভেস্ট করি সেটা পড়ে রয়েছে মাসের পর মাস কিছুদিন আমরা তো দেখেছি যে বিভিন্ন জায়গায় হাসপাতাল ভবন তৈরি করা হয়েছে তো চিকিৎসা সেবা নেই যন্ত্রপাতি আছে কিন্তু সেটা ব্যবহার করার মতো মানুষ দক্ষ জনশক্তি নেই এই জায়গাটাতেই তো আসলে শিক্ষা এবং চিকিৎসার মতো দুটো মৌলিক বিষয় একটা মানে বলতে গেলে দিকে একটা অবহেলার দিকেই রয়েছে তাহলে আসলে মোট বরাদ্দ বা যে যে সিংহভাগ সেটা আসলে যাচ্ছে কোথায় আপনি কি পেলেন আমার একটা পর্যালোচনা হলো যে আমরা শিক্ষা সূত্রে দুই ক্ষেত্রেই আমরা দেখলাম যে যে বরাদ্দটা থাকে বিশেষ করে উন্নয়ন বাজেটের যে বরাদ্দ থাকে পুরোটাই অবকাঠামো নির্মাণে যায় ভবন নির্মাণে যায় কিন্তু মানোন্নয়নের উন্নয়নের খুব একটা বরাদ্দ যায় না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিনিয়োগটা আসলে শিক্ষার ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার পেছনেই বেশি খরচ করা উচিত আর শিক্ষা স্বাস্থ্য খাতে যেটা করা উচিত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে মানে আমার ভবন আছে আমি একটা লোক গিয়ে ওই ভবনে গিয়ে আমি সেবা না পেলে সেই ভবনের কোনো মূল্য থাকবে এই যন্ত্রপাতির কোনো মূল্য থাকবে না একদমই সেটাই জাহাঙ্গীর ভাই আসলে আমাদের যে ভবন নির্মাণের যে ভাবনা বা বেশি বেশি ভব অবকাঠামো উন্নয়নটা বেশি হচ্ছে সেক্ষেত্রে আসলে দক্ষ জনশক্তি নিয়ে তৈরির দিকেও আমাদের নজর দিতে হবে এবং এই ছিল আজকের বার্তাকক্ষে বার্তাকক্ষে আমরা আলোচনা করছিলাম যে কেন আসলে শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ মানে কম অন্যান্য বরাদ্দের তুলনায় এবং বেশ তুলনামূলকভাবে বেশ কম এবং এ বিষয়ে আমরা আলো আলোচনা করব সামনে বাজেট এবং বাজেটের পরে আসলে দেখা যাক যে আসলে এই খাতগুলোতে এবার কেমন বরাদ্দ আসে এরকম আরও বিষয় নিয়ে আলোচনা জানতে আপনারা ভিজিট করতে পারেন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও এছাড়া আপনারা ফলো করতে পারেন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে